আলহামদুলিল্লাহ, আমাদের গরুর বর্তমান অবস্থা আছে এরকম, এখন অলরেডি 6 মাস আর 15 দিন পরে 6 মাস পার হয়ে 7 মাসে পড়বে। তো ইনশাল্লাহ আমরা যখন এই গরুটা কিনেছিলাম গরুটা খুবই রুগ্ন অবস্থায় ছিল এবং এই খাঁচাগুলো দেখা যাচ্ছিলো। তো ইনশাল্লাহ যেহেতু একটা মাত্র গরু আর আমার সবাই জানেন যে আমার 2 একরে ঘাস, তো 2 একরে ঘাস যদি থাকে তাহলে আপনার কমপক্ষে 30টা গরু আপনার এখান থেকে অনায়াসে আপনার ঘাস খেতে পারবে, আল্লাহর রহমতে কোনো ঘাসের অভাব হবে না। তো সেক্ষেত্রে দেখেন আমার খড়ের যে পার্সেন্টেজ, আমি খড় খুব কম খাই আর আমাদের যে কাঁচা ঘাস, এই কাঁচা যে ঘাস সেই ঘাসটা কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। তো আমি এই কাঁচা ঘাসটাই আছে আমি মূলত এই গরুকে দিই, আর একটা মাত্র গরু। তো আপনারা বোঝেনি যে এর ইচ্ছা মতন, এর যতটুকু প্রয়োজন সে ততটুকু পর্যন্ত সে খাইতে পারে, তো সেইভাবেই তাকে আমরা যত্ন করি। তারপরে আমাদের কাছে আছে অন্যান্য ভুষি, তারপরে এই যে দেখেন এই পাশে ভুষি আছে, কুড়া আছে, তারপরে আমাদের ভিটামিন আছে, লবণ আছে। মোটামুটিভাবে একটা গরুর পালন করতে যায় যে সকল জিনিস দরকার আল্লাহর রহমতে সেইভাবে আমরা যত্ন করি। তো যেহেতু এখন গরুটা প্রেগনেন্ট এবং অনেক লম্বা, এই গরুটা মাত্র কিনা ছিল আমার মাত্র 80,000 টাকা দিয়ে। তো আমার বাড়ির পাশেই একটা পরিচিত গরু, যেহেতু ছোটো থেকেই আমরা এই গরুটাকে আমরা জানি শুনি। তো এই গরুটা মোটামুটি এর আগে 2 বার বাচ্চা দিয়েছে। তো এই গরুটা মানে সকালে একবারই একটা নেই আসছে আপনার 6.5 থেকে 7 লিটার দুধ হয়, 6.5 থেকে 7 লিটার তো দুধ হয়। তো শুধুমাত্র একবারই দোয়া, তো যে যার কাছ থেকে আমরা কিনছি তার কাছ থেকে সে সকালবেলায় একদিনই একবারই দোয়াতো। তো সারাদিন গরু সারা থাকতো, গরুর যে বাছুর সে বাছুর খেত এবং পরে মানে পরে সন্ধ্যার দিকে আবার ওকে বেঁধে রাখতো, আবার সকালবেলা দোয়াতো। তো সেই ক্ষেত্রে এই গরুটা আমরা যদি ঠিক মতন খাওয়াই, আমি আশা করি ওই বাড়ি থেকে আমাদের বাড়িতে আরও বেশি দুধ হবে। তো আসলে আমি এই জাতটা সেই জাতটা কিন্তু আসলে বুঝতেছি না যে এই গরুটা আসলে মূলত কোন জাত। তো আমি যেহেতু গরুর সর্বপ্রথম আমি পালতেছি, তো যারা অভিজ্ঞতা আছেন যদি আপনারা চিনতে পারেন বুঝতে পারেন তো তারা অবশ্যই বলতে পারেন যে আসলে এই গরুটা কোন জাতের গরু বা এই, ঠিক আছে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তো এই গরুটা আপনারা অবশ্যই যারা অভিজ্ঞতা আছেন তারা অবশ্যই আমাকে বলবেন, আমি যেহেতু এই এই জগতে অনেক খুবই নতুন, তো আমরা আমাকে সবাই সহযোগিতা করবেন। তো আমি চাই যে আল্লাহর রহমতে এখানে যে কয়টা গরু ধরে ইনশাল্লাহ সেই ধরনের সেই কয়টা গরু আমরা এখানে ইনশাল্লাহ আমরা আনবো। তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি আর আমার এই গরুটার জন্য বিশেষ করে দোয়া চাচ্ছি যে সামনে যাতে এর ডেলিভারিটা সুন্দরভাবে হয়, বাচ্চাটা সুস্থভাবে পাই এবং এই মা এবং বাচ্চা দুইটার জন্য আমরা সুস্থভাবে আমরা পাই। তো গরুটা আসলে দেখেন খুবই শান্ত স্বভাবের, মাঝে মাঝে কিন্তু আমাকে গুতাই, আমি সারাদিন ওর পাশে থাকি, ওকে খাওয়া দাওয়া করাই, কিন্তু মাঝে মাঝে ও শান্ত হয়ে যায় এবং অনেক সময় আসে যে আমারও ওর কাছেই আসতে দেয় না। আমি যদি অনেক সময় দেখি যে বাচ্চাটা নড়াচড়া করে কি না, তা আমি অনেকে জিজ্ঞেস করি যে যারা পুরাতন, তো অনেকেই বলে যে বাচ্চা নড়ে কি না। তা আসলে বাচ্চা নড়ার এই যে আমি এরকম হাত দিয়ে দেখি যে মাঝে মাঝে যে আসলে বাচ্চাটা নড়ে কি না, অনুভব করতে পারে কি না, তো ও কিন্তু আমার গুতায়, ঠিক আছে, একটু দুষ্টু টাইপের আছে, কিন্তু আসলে দুষ্টু হলেও সে কিন্তু নিরীহ এবং সে বোঝে। তা বেশ কিছুদিন আমরা আনছি, আনার পরে আমি তাকে যত্ন করার কারণে সেই গরুটা আসলে বোঝে যে আসলে আমার মালিক আমাকে অনেক আদর করে, আবার মাঝে মাঝে সেও আমাকে খুব আদর করে, এই যে দেখেন আমার ছেলেকেও আদর করতেছে। তো এই যে আমার ছেলে ইনশাল্লাহ আগামী সপ্তাহে সে কোরআন শরীফ ধরবে। তো আমি প্রত্যেকটা লোকেই আমি বলছিলাম যে আসলে আমাদের এই পৃথিবীতে চিরস্থায়ী না, আমাদের সবার একদিন চলে যেতে হবে। তো ইনশাল্লাহ আমরা যে কাজগুলো করব সেটা আমরা সৎভাবে করার চেষ্টা করব এবং আমরা আমাদের যে সন্তানগুলো যারা আছে অবশ্যই আমাদের ভালো শিক্ষায় শিক্ষিত করতে হবে। তো সেই জন্য আমরা বিশেষ করে কোরআনে হাফেজ হিসেবে আমরা যেন সবাই প্রত্যেকটা বাবা মার জন্য এটা সচেতন হইতে হবে, কারণ আমরা অনেক সময় দেখি যে শিক্ষিত বাবা মা কিন্তু এমন একটা সময় আসে তারা কিন্তু হয়তো শেষ বয়সে খুব কষ্ট করে, কারণ কি তারা বেশি সচেতন, সন্তান চাই যে আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব, কিন্তু সেই সন্তান মানুষের মতো মানুষ না হয়ে কিন্তু অমানুষ হয়ে যায়। তারা কিন্তু বিভিন্ন দেশে থাকে, বাবা মা বয়স্ক বাবা মাকে কিন্তু তারা খাতিয়ে দিতে চায় না। তো আমি যাই হোক, আমিও চাই যে আমার 3টা সন্তান, আমার 3টাই ছেলে, তো ইনশাল্লাহ এটা আমার বড় বড়
ছেলে, তো সবার প্রতি একটু সালাম দাও। সবাই তার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে সে গতকালকে আসছে ছুটিতে, এবং এক সপ্তাহ মানে প্রতি মাসে ছুটি পায় 3 দিন, তো এখন পরীক্ষা শেষ, তো পরীক্ষা শেষ হওয়ার পরে এখানে এক সপ্তাহের একটা ছুটি দিয়েছে। তো আসার পরে আমি যেহেতু অসুস্থ, সেই কারণে সে গরুটাকে গোসল করালো এবং সে যত্ন করতেছে। তো আমিও চাই যে আমার ছেলে যেন বড় হয়ে চাকরি তো করার কোনো চিন্তাই সে করবে না ইনশাল্লাহ। আমি যে প্রজেক্টগুলো করে রাখছি শুধু দেখাশোনা করবে। তা আমিও চাই যে প্রত্যেকটা সন্তানের বাবা মা যারা আছেন অবশ্যই আপনার সন্তানকে শিক্ষিত করেন, ওকে, ঠিক আছে, কিন্তু পরে চাকরি করানোর জন্য, পরের গোলামি করার জন্য তৈরি করবেন না। আপনাদের এই প্ল্যানটা একটু চেঞ্জ করবেন, যে আপনারা চিন্তা করবেন যে আমার সন্তান বিভিন্ন কোম্পানি করবে, সেই কোম্পানিতে প্রয়োজন অন্য লোক কাজ করবে, অন্য লোকরা আপনার চাকরি দেবেন, কিন্তু আমরা আসলে বড় হতে পারি না এই কারণের জন্য যে আমরা চিন্তা করি যে আমার ছেলেকে লেখাপড়া করাবো এবং একটা চাকরি দেবো, মানে সে পরের গোলামি করবে। তো এটা কিন্তু আসলে নিয়ত যাতে না করি, কারণ আমরা এই নিয়তটা করার কারণে আমরা কিন্তু এখানে সেই ব্রেনটা সেট হয়ে থাকে যে আমার একটা চাকরি করতে হবে। তো দেখা যাচ্ছে যে ওই সন্তান যখন চাকরি করে, করতে করতে একটা সময় অবসরে আসে, তখন সে খুব কষ্ট পায়। আর আপনি যদি সেট করতে পারেন যে আমার সন্তান একটা উদ্যোক্তা হোক বা একটা ভালো ব্যবসায়িক হোক, তাহলে কিন্তু সে বয়স হলেও কিন্তু তার কিন্তু একবার মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু সেই ধরনের আপনার ইনকাম থাকে। সে লোকজন চাকরি করে মোটামুটিভাবে, সে এটা পরিচালনা করার কারণের জন্যই সে তার ভবিষ্যতে কোনো কষ্ট হয় না। তো যাই হোক, আমার যে 3টে সন্তান, আমি সেই 3টে সন্তানকে আমি একটু দেখাই। তো আসলে আমার এই যে বাড়ি, তো এই যে আমার বড় সন্তান, ওর নাম আছে তানভীর, এই যে পাশে তামিম, আর এই যে ছোটোটা, এই যে ল্যাংটা বললেই চলে, ওইটা আছে আমাদের খুব ছোটো সন্তান, খুব দুষ্টু। আব্বু তুমি কি খাচ্ছো, কি খাচ্ছো তুমি, শোনা, কেক খাচ্ছো তুমি, কি খাচ্ছো কেক। তো যাই হোক, এইটা আমার 3 সন্তান। তো ইনশাল্লাহ আমার আগামীতে আমার সুনামটা ধরে রাখবে ইনশাআল্লাহ, আমি আশা করি। এবং আপনারা তাদের জন্য দোয়া করবেন যা তারা যেন মানুষের মতো মানুষ হয় এবং মানুষের সেবা করতে পারে। তো যাই হোক, আজকে আমার এই খামারের ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী হয়তো কোনো এক সময় আপনাদের মাঝে আবারও এই গরুর আপডেট নিয়ে আসবো। আর যারা কিছু একটা করতে চান, অবশ্যই ভাই আপনারা দেশে বাড়িতে দেশকে অবশ্যই ভালোবাসুন, গ্রামকে ভালোবাসুন, কারণ গ্রামে আজ হোক আর কাল হোক আপনার আসতে হবে। আপনি ছোটোবেলা দেখেন 15-16 বছর অনায়াসে কিন্তু আমরা গ্রামের বাড়িতে আমরা বাবা মার সাথে বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথে মিলে দেখেন কত ধরনের খেলা করতাম ছোটোবেলা, কত লুকোচুরি, চিবুড়ি, কত ধরনের খেলা করতাম। কিন্তু বয়স হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন জায়গায়, আমার বাবা মা তখন কিন্তু বিভিন্ন স্কুলে, বিভিন্ন মডেল স্কুল হোক, শহর স্কুল হোক, তখন কিন্তু ছিন্ন ভিন্ন হয়ে যায়। এক পর্যায়ে চাকরিজীবী, তারপর থেকে আছে আপনার ফ্যামিলি নিয়ে বিভিন্ন জায়গা থাকা, চাকরির পাশাপাশি একসময় দেখা আছে বয়স্ক হইলে তখন কিন্তু মানুষ আবার সেই গ্রামে আসে। তো আপনি কিন্তু শুরুতেও গ্রামে ছিলেন এবং শেষ বয়সেও কিন্তু গ্রামে থাকবেন। তো আমি আশা করি অবশ্যই আপনারা গ্রামে থেকে কিছু একটা করার চেষ্টা করেন। তো আগামীতে আসলে কিন্তু চাকরি কিন্তু এত সহজ জিনিস না, আর চাকরি কিন্তু আপনারা পাবেন না। তার কারণ এখন বর্তমান দেখেন যে বর্তমান যুগ আছে রোবোটিংয়ের যুগ। হয়তো আপনারা কিছু একটা লক্ষ্য করছেন যে আপনারা এখন কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু এখন কিন্তু আধুনিকের একটা ছোঁয়া আসছে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু সেই চাকরিগুলো কিন্তু পাবেন না। এখন কিন্তু উন্নত দেশে দেখেন, উন্নত যারা বিদেশ আছে, আমাদের দেশটা কিন্তু অনেক পিছিয়ে আছে। উন্নত যত দেশ আছে আপনি একটু খেয়াল করেন, কোনো দোকানদার নাই। আপনি যদি 100 টাকা দেন, ধরেন এখানে টাকার তো কোনো হিসাব না, আপনার ডলার হিসাবে বা রুপি বা বিভিন্ন রকম যে দেশের যে নিয়ম, মানে টাকার যে একটা নাম আছে, আপনি সেই টাকা যদি আপনি ওই কম্পিউটারের ভিতরে বা একটা মানে ফাঁকা জায়গা আছে আপনি ওখানে দেন, দেওয়ার পরে আপনি যে জিনিসগুলো চাচ্ছেন ওইখানে যদি আপনি 1 কেজি, ধরেন আপনি 1 কেজি বিস্কুট চাচ্ছেন, ওই বিস্কুটের দাম রেখে বাকি টাকা আপনাকে দিয়ে দেবে। এখানে দেখেন সব কিছু আপনার কম্পিউটারের মাধ্যমে হ্যান্ডেলিং করা হয়, আপনার ট্যাগের মাধ্যমে বা বারকোড নাম্বারের মাধ্যমে আপনি কেনাকাটা করবেন। তো আমি আশা করি যে আগামীতে কিন্তু ওই চাকরিগুলো কিন্তু থাকবে না বাংলাদেশে, কিন্তু আস্তে আস্তে কিন্তু ওই সিস্টেমটা কিন্তু চলে আসতেছে। তো আমি আশা করি আপনার সন্তানকে চাকরিজীবী না করিয়ে আপনারা উদ্যোক্তা করেন এবং কৃষির সাথে লেগে থাকুন, কৃষির সাথে লেগে থাকলে অনেক উপকার আসবে। তো যাই হোক ভাই, আসলে অনেক কথা বলা হয়ে গেছে, যেহেতু আমি অসুস্থ ছিলাম আল্লাহর রহমতে একটু ভালো লাগতেছে, যার কারণের জন্য একটু বেশি কথা বলতেছি। তো মনে কিছু করবেন না ইনশাআল্লাহ, পরবর্তী ভিডিও আবারও আপনাদেরকে ভালো একটা আপডেট নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে আসবো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।